নির্বাচনে আস্থার সংকট রয়েছে, তাই আগামী নির্বাচনে যেন আস্থার সংকট না হয় সে ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা নির্বাহী নির্বাচন কর্মকর্তাদের সতর্ক করলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল রবিবার নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রথম দফায় দুই দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনীতে এসব কথা বলেন তিনি। চারটি ব্যাচে 50 জন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও 50 জন উপজেলা থানা নির্বাচন কর্মকর্তা অংশ নেন। সুষ্ঠু, স্বচ্ছ এবং গ্রহণযোগ্য নির্বাচন করার চ্যালেঞ্জ নিয়েছে নির্বাচন কমিশন। অতিরিক্ত বিতর্কের মাত্রা এড়াতে কাজ করছে কমিশন, তাই জনগণের আস্থা অর্জনের পাশাপাশি নিজেদের দায়িত্ব কঠোরভাবে পালনের নির্দেশ দিলেন সিইসি। তিনি বলেন, মাঠ পর্যায়ে কর্মকর্তাদের কর্মকাণ্ড নিয়ে তদারকি করবে ইসি। দায়িত্ব পালনের মাধ্যমে নিজেদের স্বচ্ছতা দেখাতে পারলে সুষ্ঠু, স্বচ্ছ এবং গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব হবে বলে জানান তিনি। ভোটে শান্তিপূর্ণ পরিবেশ না থাকার কারণে কেন্দ্রে ভোটার আসতে অনীহা দেখালে সেই দায় মাঠ পর্যায়ের কর্মকর্তাদেরও নিতে হবে বলেও জানান সিইসি। বলেন, কর্মকর্তাদের নৈতিক এবং আইনগত দুই দিক থেকে শুদ্ধ হতে হবে। নির্বাচনে আমাদের উপর আস্থা নেই, সরকারের উপর আস্থা নেই, এর উপর আস্থা নেই, নির্বাচন নিরপেক্ষ হয় না। তো আমরা কিন্তু এই চ্যালেঞ্জটা গ্রহণ করতে চাই। আমরা আমাদের দায়িত্ব পালনের মধ্য দিয়ে স্বচ্ছতাটা প্রতিপাদিত করতে পারবো। আমরা যদি নির্বাচনটাকে দেখাতে পারি জনগণকে, যেটা আজকাল খুবই সম্ভব এই ইয়ের কারণে, ডিজিটাল প্রযুক্তির কারণে, তাৎক্ষণিক তথ্যগুলো মিডিয়ার কর্মীরা ধারণ করে সরাসরি সম্প্রচার করতে পারেন।